হয়েছে জলটা? হ্যাঁ খেয়েছি। এই এই আগে হলো তখন তখন মা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লগের। আর একটু নতুন ভিডিও চালু করেছি। তো আজকে আমি ভিডিওটা চালু করছি, টাইমটা বাজে হচ্ছে 11:10, মানে রাত্রির থেকে আমি ভিডিওটা চালু করছি। বলে ফেলো, মাটা একটা বাটি যে অনেকটাই গরমটা জল করেছিল, আর মাথায় হলো একটা গামছা দিয়েছিল, করেছিলাম ভাপ নিতে বলেছে, কারণ ওকে কালকে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে গেছিলাম। কি হয়েছে আমি কথাটা বলে নিই, আমি দেখাবো। তারপর হলো সর্দির ওষুধ খেলাম, একটু গরম গরম জল খেয়ে ছিঁড়ছিল, ওই কারণে সর্দির ওষুধ আছে কোনখানে আছে। আর দেখো দুপুরবেলা এই নাকে এটা পাচ্ছিলাম। তো ওকে নিয়ে গেছিলাম, কারণ ওকে তো ওকে ওর তো এক্সরে করিয়েছিলাম, সেই রিপোর্ট তোমাদের দেখিয়েছিলাম। এবার এক্সরে করার পরেও মানে বুকে কফ জমেছিল। এবারে অ্যালোপ্যাথিক ওষুধ কী বলতো, যে খাবে সেরে যাবে আবার কিছুদিন বাদে হবে, ওই জন্য ভাবলাম যে ওকে একটুখানি হোমিওপ্যাথিকটার ধরাই, কারণ হোমিওপ্যাথি কন্টিনিউ করতে 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 দেখবে একবার মানে ঠিক হয়ে যাবে। তো কালকে মাম্মাম যেখানে আঁকতে যায় সেখানেই একটা ডাক্তারবাবু বসে, হোমিওপ্যাথিক ভালো, অনেক ভিড় ফিড় হয়। আর সেখানে গিয়েছিলাম, সেখানে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো বসছিলাম, বস থেকে তারপর ডাক্তারবাবু দুটো ওষুধ দিয়েছে, একটা পুড়িয়া মতো দিয়েছিল, আর দুটো ওষুধ দিয়েছে, পুরোপুরিভাবে 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। বিশাল ব্যাপার। এইটা হলো সর্দির, দুটোই সর্দির ওষুধ 1 মাসের দিয়েছে, একটা শেষ হয়ে গেলে আর একটা করতে বলেছে, দুটো সর্দির ওষুধ দিয়ে আমাকে আর কিছু নেই, একটা মতো পুড়িয়া দিয়েছিল। আর দেখো এই যে এই দুটো ওষুধ হোমিওপ্যাথিক যেরকম হয়, নে ভরে রাখ, এই দুটো দিয়েছে। আর এই দুটো দিয়ে বলেছে যে মানে সকালে একবার রাতে একবার, উষ্ণ গরম। আমি বলেছিলাম আমি কথা বলছি, ছোট্ট একটা কথা আছে, এখনো দুধের মতো কি দিয়েছে ওটা কি রে, ওটা গুঁড়ো গুঁড়ো হোমিওপ্যাথিক ওষুধ থাকে সেগুলো দিয়েছিল। আর এগুলোকে বলেছে 6 ফোঁটা করে গরম জলের মধ্যে মিশিয়ে খেতে, সকালেও খাইয়েছি রাতেও খাইয়েছি, আর একটা ভাপ নিতে বলেছিলো যেহেতু সর্দিটা কমে যায়। আর এইটাও কিনতে বলেছিলো, এই যে নেসাল ড্রপ, এটা আমি ডাক্তারবাবু বলার আগেই কিনে নিয়েছিলাম, কারণ এগুলো ওর তো নাকে সর্দি, বুকে ঠুকে নেই, এবার নাকে এটা দিলে তাহলে ঘুমটা ঠিকঠাক করে করতে পারে, তা নাহলে সারা রাত প্রচণ্ড ছটপট 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 করতে থাকে। তো আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা চালু করেছি, সারাদিনে করবার সময় পাইনি। আর দেখো এখন মশারি টানানো আমাদের হয়ে গেছে, আর একটা কোণা শুধু টানানো বাকি আছে। তো আজকে মূল ভিডিওর মূল বিষয়বস্তু টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে দু রকমের রান্না করব, একটা হচ্ছে নিরামিষ পালং শাকের ঘন্ট, আর একটা হচ্ছে আলুটা আসছে না, একটা হচ্ছে নিরামিষ পালং শাকের ঘন্ট, আর একটা হচ্ছে শঙ্কর মাসের রসা। তো দুটো রেসিপি দেখবার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ওই জন্য রাত্রিবেলা থেকে আমি সাধারণত ভিডিওটা চালু করলাম, কারণ একটুখানি ইন্ট্রো দিয়ে তারপরে ভিডিওটা চালু করছি। তো পালং শাকের ঘন্টুর মধ্যে আমি কিন্তু বলেছি এখন কোনো কথা বলতে না, পালং শাকের চচ্চড়ি করার জন্য পালং শাক, তারপরে বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো আলু, এগুলো সব কেটে রেখে দিয়েছি। কিন্তু শঙ্কর মাছটা আজকে বাজারে গেছিলাম, দেখলাম একটু নিয়ে আসি, কারণ সবসময় দেখবে রুই মাছ খেতে ভালো লাগে না, একটুখানি অন্য টাইপেরও মাছ খেতে ভালো লাগে, ওই জন্য শঙ্কর মাছটা নিয়ে এসেছিলাম। আর শঙ্কর মাছটা নিয়ে এসে তো একটুখানি কষা কষা টাইপের করতে হয়, ওই জন্য কালকে ওই আলু কাটবো একটুখানি, আর পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, আর একটু টমেটো বাটা দিয়ে করব। তো চলো সাথে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কোনো কথা নেই, ছোট্ট কথা যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর ওর জন্মদিনের তে মা অর্ডার করেছিল একটা পরীর জামা, কিন্তু সেই পরীর জামাটা আসেনি, মানে এসেছিল কিন্তু ওটার ছোট হয়েছিল বলে, ওই জন্য মা আবার অর্ডার করেছিল বড় জামাটা, কিন্তু তখন ওর জন্মদিনের দিন এসে পৌঁছায়নি, তার 2-3 দিন বাদে এসেছিল, ওই জন্য সেই জামাটা পরেই ওর একটা ছবি তুলেছে, সেটা আবার বাঁধিয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি তারও পরে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্রচুর ঝামেলা করে। তো দুটো রান্নার রেসিপি আজ তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো ফটোটা আপাতত দেখাই, দেখিয়ে মানে
ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালে আসবো তোমাদের সাথে কথা বলতে। তো চলো ফটোটা দেখিয়ে দিই, আবার পরে কথা হচ্ছে। এই দেখো ওর ফটোটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো ওর ফটোটা দেখেছো, এই পরীর জামা, পিছনে হচ্ছে প্রজাপতি, হাতে সেই জাদুর কাঠি। আরে এইটা আগে প্রথমে আমি এই দিকে দিয়েছিলাম, এই যে এই দেওয়ালটাতে দিয়েছিলাম, কিন্তু বাবা বললো যে আলোটা নাকি কম আসছে, ওই জন্য ওদিকটা করে দিয়ে দিয়েছি। এরকম বেশ ঘরের মধ্যে ছবি টানানো থাকলে বেশ ভালো লাগে, তাই না বলো? তো চলো এখনকার মতো আমি যাচ্ছি, আবার কালকে আসছি রান্নাবান্না নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর টাইটেল থাম্বনেল হচ্ছে ওই দুটো রান্নাই এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে সকাল হয়ে গেছে, তো তোমাদের জানাই হচ্ছে গুড মর্নিং। আজকে সারাদিনটা তোমাদের ভালো কাটুক। আর চা ফা কিছু খাইনি, কারণ কালকে থেকে একটুখানি পেটটা গণ্ডগোল করছে, মানে সেই কালকে দুপুরবেলা খাওয়ার পর থেকে, তারপর আর খাইনি। তো যাই হোক, না খেলেও তো কাজ তো করতেই হবে সংসারে, ওই জন্য উঠে পড়েছি। মামামকে খাওয়ানো হয়ে গেছে, এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিই। প্রথমে পালং শাকের চচ্চড়ি, ভিডিওটা অফ হয়ে গেছিলো হাতে লেগেই, পালং শাকের চচ্চড়িটা করে ফেলবো। তারপরে হচ্ছে শঙ্কর মাছটা করবো, শঙ্কর মাছের যা যা লাগবে সেগুলো তো কাটাকুটি করতে হবে। তো চলো আগে দেখিয়ে নিই যে কী কী পালং শাকের জন্য কেটেছি। এখানে দেখো বড় বড় দুটো সাইজের আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি বড় সাইজের। আর এখানে হচ্ছে বেগুন আছে, ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, বীজ আলা বেগুন। দেখো এগুলো সাধারণত চচ্চড়িতেই লাগে, আর কচি কচি বেগুনগুলো তো বেগুন ভাজার জন্য। আর কুমড়ো আছে সাথে। তো এই দুটো যেহেতু নরম সবজি, এই দুটো আলাদা রেখেছি, আলুটা আলাদা রেখেছি, আর এই যে পালং শাক, দেখে মনে হচ্ছে যেন এক ঝুড়ি, কিন্তু রান্না করার সময় হয়ে যাবে একদম অল্প। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আর কটা বড়ি বেঁচেছিল, শুক্তো করেছিলাম, বড়িটা খুলে নিই। বড়ি বেঁচেছিলো, বড়ি দিয়েই করবো, যেহেতু নিরামিষ করবো। তা নাহলে আমিষ করলে তো পেঁয়াজ আদা, পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, বা মাছের মাথা দিয়ে করলেও করা যায়। আজকে যেহেতু নিরামিষ করবো, তোমাদের দাদাভাই খাবে বলে আজকে শনিবার, ওই জন্য একটু বড়ি দিয়ে করবো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এরকম কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। বড়ি ভাজতে গেলে একটু বেশি পরিমাণেই তেল লাগে, কারণ কম তেল দিলে একদম সব তেলগুলো টেনে নেবে। দেখো অল্প কটা যে বড়ি আছে, বড়িগুলো দিয়ে দিলাম, বেশি নেই, অল্প কটাই আছে, সেগুলো দিয়ে করা যাক। বড়িগুলোকে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে তুলে রাখবো, তুলে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো চলো ভেজে নিই। দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি একটা, আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা, মানে পাঁচফোড়নের একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হয়ে গেলে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করি, একটু ভাজা ভাজা হলে তারপর কুমড়ো আর বেগুনগুলো দেব। ঢাকা দিয়ে করতে দেবো, কারণ মাছের যে জিনিসগুলো লাগবে সেগুলো চলো কাটাকুটি করে নিই। দেখো আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি কুমড়ো আর বেগুনটা অ্যাড করে দিচ্ছি। কুমড়ো বেগুনটা অ্যাড করে নাড়াচাড়া করতে হবে। নুন তো দেওয়াই আছে, আমি আর নুন দিলাম না। বন্ধ করে দিই। আর এদিকে দেখো মাছের আলু কাটা হয়ে গেছে, আর এইরকম মাছ, শঙ্কর মাছ, পেঁয়াজটা কাটি।
এরপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছে, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে। আলু বেগুন আর কুমড়ো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে শাকটা দিয়ে দিই, শাকটা অনেকটাই আছে। কড়াইতে মানে আটবেন কতগুলি পালং শাক দিয়েছিলাম দেখো, এক ঝুড়ি পালং শাক ছিল, এই অবস্থা হয়েছে। প্রথমে ভাবছিলাম যে হয়তো ওই কড়াইটায় হবে না, তো তারপর দেখলাম যে হ্যাঁ হয়ে গেল। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, কাঁচা লঙ্কা অনেকগুলো কুচিয়ে দিয়েছে, সব কোথায় গেছে কী জানি। দেখো কাঁচা লঙ্কাটা, একটা কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে। মাম তো খাবে না পালং শাক, ভালোভাবে ঝাল দিয়েছি। আর একটু ঘাটা ঘাটা টাইপের হোক, একটু হয়ে যাক, বড়ি দিয়ে ঘি দিয়ে নামিয়ে দেবো, একটু চাপা দিয়ে দিই। এ দেখো আমার সমস্ত সবজিগুলো একেবারে মজে এসেছে, আমি একটুখানি নুন দিয়ে দিলাম, একটু নুন কম হয়েছিল বলে, আর যে ভাজা পরিগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, আর দুটো মতো বাতাসা দিয়ে দিয়েছি। কারণ আমাদের ফ্যামিলি তোমাদের দাদা ভাই একটুখানি মিষ্টি হবে সেরকম খেতে ভালোবাসে। তাছাড়া আজ পালং শাকটা একটু ঝালঝাল টাইপের হয়েছে, কারণ প্রায় ছটা সাতটা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন একদম ঘাটা ঘাটা টাইপের হয়েই গেছে, এবার মাছটা বসিয়ে দেবো। রেডি, পালং শাক রেডি। এরপরে দেখো আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেলে, ভালোই গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো একে একে। মানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চলো মাছগুলো আগে ভেজে নিই। এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর কড়াইয়ে তেল ছিল, আর ডুমুড়ুমো করে যে আলুগুলো কেটে নিয়েছিলাম ওগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ফোড়নের মধ্যে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন। তো চলো আলুগুলো ভেজে নিই, তারপরে পেঁয়াজ টমেটো আদা রসুন দেবো। এরকম করে একটু বড়ো সাইজে করে আলুগুলো কাটতে হবে। পেঁয়াজের সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো পেঁয়াজ আর টমেটোর সাথে, আদা বাটা রসুন বাটা, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করছি। একদম পুরো ঘাটা ঘাটা টাইপের হয়ে গেলে তারপর আলু দিয়ে জল অ্যাড করব। এখানে দেখো আমার মাছ একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি নামানোর আগে একটুখানি নুনটা একটু দেখে নিয়েছি, আর দেখো একটুখানি ওপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, কারণ ধনে পাতার সেন্টটা একটু ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি গুঁড়ো গরম মশলা। এখন কষা কষা টাইপেরই হবে, ও কমপ্লিট। তো
বন্ধুরা, তোমাদেরকে দুটো রান্নার রেসিপি দেখালাম, একটা হচ্ছে নিরামিষ পালং শাকের চচ্চড়ি, আর একটা হচ্ছে কিরানো মাছটা, শঙ্কর মাছের ঝালও বলতে পারো। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে, কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। বিছানা গোছানোর পর এরপর এ করবো, ঘরমার ঝাটফাট দেবো। তো তোমরা কীরকমভাবে পালং শাক, নিরামিষ পালং শাক বা শঙ্কর মাছের ঝাল রান্না করো সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভাগ, সাথে থেকো পাশে থেকো, এইভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই। কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিওর সাথে, তো তোমরা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো, কারণ সামনেই বলের বিয়ে, একের পর এক ভিডিও আসতে চলেছে। তো এখনও ধরো 15-20 দিন মতো বাকি আছে, কিন্তু এখনও তো বিয়ের সমস্ত ভিডিওগুলো তো এখন আর পাবো না, কারণ মানে আইবুড়ো ভাত খাওয়া, তারপরে ধরো দধিমঙ্গল যা যা সাধারণত বিয়েতে হয় সেগুলো, বিয়েটা হয়ে যাবে মিটে যাবে তারপরেই তোমরা পাবে। হ্যাঁ, তারও আগে কিছু কিছু ভিডিও আছে, শপিং করতে যাওয়ার ভিডিও আছে, তারপরে আরও কিছু কিছু দুটো তিনটে ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো এইটুখানি, টাটা বাই।